আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব উচ্চ রক্তচাপ কমাতে যে খাবারগুলো খেতে হবে। তো চলুন শুরু করা যাক। উচ্চ রক্তচাপ এবং হাইপারটেনশন এই সমস্যাগুলোতে অনেকেই ভুগে থাকেন। অতিরিক্ত ওজন, মানসিক চাপ, অনিয়মিত খাবার দাবার এবং ব্যায়ামের অভ্যাস না থাকার কারণেই মূলত এই সমস্যাগুলো হয়ে থাকে। উচ্চ রক্তচাপ কমানোর জন্য বেশ কিছু ঘরোয়া পদ্ধতি আছে, তো চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক। লবণ কম খান। উচ্চ রক্তচাপ কমাতে সবার আগে লবণ খাওয়া কমাতে হবে। খাবার সময় আলাদা করে কাঁচা লবণ তো একদমই খাওয়া যাবে না, সেই সঙ্গে রান্নাতেও যতটা সম্ভব লবণ কম দিতে হবে। অতিরিক্ত লবণ রক্তে মিশে সোডিয়ামের মাত্রা বাড়ায় এবং দেহে সোডিয়ামের ভারসাম্য নষ্ট করে, ফলে রক্তচাপ বেড়ে যায়। শুধু তাই নয়, এতে কিডনিরও ক্ষতি হয়। কলা। প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন কলা। কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা রক্তচাপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে। প্রতিদিনের খাদ্য তালিকায় তাই কলা রাখতেই হবে। শাকসবজি। নিয়মিত সবুজ শাকসবজি খাওয়ার কোনো বিকল্প নেই। আঁশযুক্ত বিভিন্ন শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফোলেট, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। কম তেলে রান্না সবজি বা সিদ্ধ সবজি খাওয়ার চেষ্টা করুন, এতে শরীরে ক্যালোরি কম ঢুকবে। ওটমিল। ওটমিল ওজন কমাতে এবং শরীরে শক্তি বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদরা সকালের নাস্তায় ওট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। ওটসে সোডিয়ামের মাত্রা খুব কম, তাছাড়া রয়েছে উচ্চ মাত্রায় আঁশ। তরমুজ। অ্যামিনো অ্যাসিড এল সিট্রুলিন সমৃদ্ধ তরমুজ শুধু রক্তচাপ নয়, শরীরের নানা সমস্যা দূর করে থাকে। এতে রয়েছে লাইকোপিন, পটাশিয়াম, ভিটামিন এ এবং ফাইবার, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। শশা। শশাতে জলীয় উপাদান খুব বেশি থাকে। পুষ্টিবিদদের মতে নিয়মিত ডায়েটে শশা রাখলে রক্তচাপ কমে, শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। মধু। হাইপারটেনশন কমানোর আরেকটি ঘরোয়া টোটকা হলো মধু। এক কাপ উষ্ণ গরম জলে এক চামচ মধুর সঙ্গে 5-10 ফোঁটা অ্যাপেল সিডার ভিনেগার মিশে প্রতিদিন প্রাতরাশের আগে খান, অনেক উপকার পাবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো স্বাস্থ্য টিপস। পরবর্তী স্বাস্থ্য টিপসটি পেতে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।